অ্যাপটিটিউড টেস্ট খায় না, মাথায় দেয় তাই জানেন না পরীক্ষক, রায় বললেন বিচারপতি। প্রথমিক নিয়োগ দুর্নীতিতে শুক্রবার 3600 অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায়ে উল্লেখ করেছেন, একের পর এক নিয়ম ও বিধি বদলিত করে 2016 সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে, আর তার মধ্যে সবথেকে ভয়াবহ দুর্নীতি হয়েছে অ্যাপটিউড টেস্টের ক্ষেত্রে। কিভাবে অ্যাপটিটিউড টেস্টে দুর্নীতি হয়েছে তাও বিস্তারে উল্লেখ করেছেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়ে উল্লেখ করেন, অ্যাপটিটিউড টেস্টে দুর্নীতি শুরু হয়েছে পরীক্ষক নিয়োগ থেকে, এজন্য কোনো পরীক্ষককে নিয়োগের কোনো নথি দেয়নি প্রাথমিক শিক্ষা সংসদ। ফোন করে তাদের পরীক্ষা কেন্দ্রে হাজির হতে বলা হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট নিয়েছেন বলে বোর্ড দাবি করেছে, এমন 300 জন পরীক্ষককে আদালতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে। সেখানে 2-6 জন জানিয়েছেন আলাদা করে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। যে 300 জনকে তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া রায়ে উল্লেখ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, উত্তর দিনাজপুরে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার দায়িত্বে থাকা পরীক্ষক নকুল কিস্কু তাকে জানিয়েছেন, অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে সেটাই তিনি জানেন না। উত্তর দিনাজপুরের আরেক পরীক্ষক মারুফ আলম জানিয়েছেন, অ্যাপটিটিউড টেস্ট মানে বডি ল্যাঙ্গুয়েজ ও আত্মপ্রত্যয়, অর্থাৎ কোনো অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই মর্জি মতো নম্বর বসানো হয়েছে। রায় বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি লক্ষ্য করেছেন যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পেয়েছেন তাদের অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়া হয়েছে, একটি তালিকা দিয়ে তা বুঝিয়েছেন তিনি।